আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জীবনে প্রত্যেকটা বড় পদক্ষেপ আর সেই প্রত্যেক মুহূর্তের সাক্ষী কখনো আমাদের মা বাবা, কখনো বন্ধু বান্ধবেরা, আবার কখনো সাক্ষী হয়ে থেকে যান কিছু অজানা অচেনা মানুষ। এই সাক্ষীরা কখনো গুরুত্বহীন, কখনো আবার এই সাক্ষীর মাধ্যমেই বদলে যায় জীবনের গল্প। কিভাবে, সেটাই নিজের ছবি সাক্ষীতে দেখাতে চলেছেন পরিচালক শৌভিক সরকার। আসলে আমার গল্পের একটা বার্তা আছে, যেটা সময়, পরিস্থিতি আর পরিবেশ তো মানুষের জীবন বা মানুষের মূলধারাকে পাল্টে দেয়, তো তার উপর কিছু মানুষের ঘটনা নিয়ে গল্প। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখনও কিছু মানুষের জীবিকা আমরা অড জবের উপর নির্ভর করে, যেমন মিথ্যে সাক্ষী দেওয়া বা চুরি, এগুলো তো অড জবের মধ্যেই পড়ে। সেরকমই একটা মানুষের গল্প যে তার অ্যাকচুয়াল জীবিকা হচ্ছে মিথ্যে সাক্ষী দিয়ে রোজগার করা, তার জীবনে কি ঘটতে পারে তার উপর এই গল্প। জনপ্রিয় কিছু মুখের সাথে এই ছবিতে অভিনয় করছেন আনকোরা কিছু নতুন মুখ। এই আমাদের এই ছবিতে আছে, সাক্ষীতে আছে সায়নী ঘোষ, অর্জুন চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, রি, শান্তিদা, শান্তিলাল শান্তিদা আছে, অনিন্দদা আছে, অনিন্দপুলক ব্যানার্জি, আর লকেট, আর কিছু নতুন আর্টিস্টরা আছে যারা থিয়েটার আর্টিস্ট, তারা করেছে, যেমন রাজ, প্রতাপ। এদিন মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সায়নী ঘোষ, অর্জুন চক্রবর্তী এবং শান্তিলাল মুখার্জি। যে ধরনের টমবয়েস চরিত্রে দর্শকেরা সায়নী ঘোষকে দেখতে অভ্যস্ত, এই ছবির মাধ্যমে প্রথমবার সেটাই বদলাতে চলেছে, জানালেন সায়নী। সো হ্যাঁ, সাক্ষীতে আই এম প্লেয়িং শিখা বলে একটি চরিত্র, এবং শিখা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মি, মানে আমি একেবারেই শিখা নই। এবং সেখানে দাঁড়িয়ে আমার ডিরেক্টর শৌভিক, শৌভিকের প্রচণ্ড কৃতিত্ব, কারণ শৌভিক ইন দ্য ফার্স্ট প্লেস আমাকে এরকম একটা রোল অফার করেছে। কারণ আমাকে দেখলে ইউজুয়ালি লোকজন ভীষণ স্মার্ট, প্রচণ্ড ইংরেজি বলতে পারে, এরকম চরিত্র দেয়, কিন্তু দিস টাইম উই হ্যাভ কাইন্ড অফ ব্রোকেন দ্য কনভেনশন, এবং শৌভিক কেম আপ উইথ এ রোল উইচ ওয়াজ ভেরি পাওয়ারফুল। কিন্তু আরও বেশি যেটা মজা ছিল, যে শৌভিক আমাকে বলেছে তোমাকে একদম অন্যরকম দেখতে লাগবে, তোমার কথাবার্তা খুব অন্যরকম হবে, মানে দিস ইজ অ্যাপারেন্টলি সায়নী ঘোষ একদমই না ব্যাপার। তো দ্যাট ওয়াজ আগেন খুব মজা লেগেছিলো আমার, এবং কী করতে পেরেছি সেটা আমি জানি না, মানে নিজেও দেখবো, বাট আই থিঙ্ক দ্য ভাইব ইজ ভেরি গুড অ্যাবাউট দিস ফিল্ম। আর এই ছবিটা না আমার মনে হয় মানুষের একটু মন দিয়ে দেখা উচিত, কারণ যে কোনো ছবি মানুষের মন দিয়ে দেখা উচিত, এবং দিজ আর ভেরি সেন্সিটিভ স্টোরিজ। সাক্ষী কিন্তু এই রোজকার একটা এন্টারটেইনিং গল্প, যে সবাই মিলে নাচ গান করছে এবং নানা রকম হুল্লোড় হচ্ছে এবং নানা রকম জটিলতা হচ্ছে সাংসারিক, সেরকম গল্প নয়। এটা সোসাইটির একটা গল্প, সমাজের একটা গল্প, সমাজের একটি মেয়ে, একটি স্তরের একটি মেয়ে এবং তার জীবন, তার যুদ্ধ, এসব নিয়ে গল্প। অ্যান্ড দেয়ার ইজ এ ওয়ান্ডারফুল টুইস্ট, এবং সেইটা পড়েই অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্টটাতে আমি হ্যাঁ বলি। একজন সাক্ষীকে নিয়েই এই ছবি, তবে সেই সাক্ষী কি শান্তিলাল মুখার্জি নিজে? কোন সাক্ষীর কথা বলেছে সেটা ডিরেক্টর বেটার বলতে পারবে, তবে একজন সাক্ষীকে নিয়ে গল্প। আমাদের তো অনেক রকম প্রফেশন আছে পৃথিবীতে, আমাদের সমাজে নানা রকম প্রফেশন আছে, কেউ কেউ আছে অন্যের হয়ে জেল খেটে দেয়, কেউ এরম যেমন একটা প্রফেশন আছে, তেমনি আবার একটা প্রফেশন আছে মিথ্যে সাক্ষী দেওয়ার। ছবির সঙ্গীত পরিচালনায় নীলাদ্রি ব্যানার্জি, এবং গান গেয়েছেন জাভেদ আলী, শোভন গাঙ্গুলী এবং আরো অনেকে। কি ধরনের গান আছে এই ছবিতে জানালেন নীলাদ্রি, এবং নিজের গান নিয়ে কথা বলার পাশাপাশি দু লাইন শোনালেন শোভন গাঙ্গুলী। গানগুলো দুরকমই আছে, একটা প্রেমের জায়গায় যখন আঙ্গিক আছে তখন প্রেমের গানও আছে অবশ্যই, একটা সুফিয়ানা গান আছে যেটা বাংলায় খুব কম হয়েছে, জাভেদ আলীকে দিয়ে গানো হয়েছে, গানটা অসাধারণ গিয়েছেন উনি। এছাড়া যেরকম গানের প্যাটার্ন যা আছে, চারটে গান থাকছে অ্যালবামে, এবং চারটে গানই একদম স্ক্রিপ্ট অনুযায়ী প্ল্যান করে লেখা, সুর করা, এবং আশা করি লোকের ভালো লাগে শুনতে। আমি এখানে একটি গানই গিয়েছি, এবং ফিল্মে বোধহয় চারটি গান রয়েছে, তার মধ্যে এই গানটি আমার গাওয়া, এবং ইটস এ ডুয়েট সং, এবং ইটস এ মেলো সং, মেলো রোম্যান্টিক সং, এবং যেটার মিউজিক করেছি নীলাদ্রিদা, এবং শ্যুট করেছি, মানে গানটা গেয়েছিলাম আমি প্রায় 6-7 মাস আগে, তো তারপরে ছবিটা ফাইনালি রিলিজ হচ্ছে, সেটা একটা শোষ। একাকি মন ভালোবাসা,
শুধু তোমার কাছে আসা, স্বপ্ন দেখে ফিরে পাওয়ার। শুধু শূন্য শূন্য কোন একাকি, তোর জন্য মন জোনাকি, হাত ধরে আজ পেয়েছি জীবন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।